করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। সবাইকে নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গেলেন এবং সফর সঙ্গী কিন্তু মুকুল রায়, কি বলবেন এই বিষয়টা নিয়ে? তাহলে কি লোকসভা নির্বাচনে মোদি বনাম মমতা? লোকসভা নির্বাচনে মোদি বনাম মমতা তো হওয়ার সম্ভাবনা নেই কোনো, কারণ মনে রাখা দরকার লোকসভার নির্বাচন হবে 543টি সিটে সারা ভারতব্যাপী, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের সঙ্গে বিজেপি, মোদীর দল বিজেপির সম্মুখ সমর, আমনে সামনে লড়াই হবে মাত্র 42টা সিটে, যেখানে বর্তমানে তার 20টি এমপি আছে এই পশ্চিমবঙ্গের 42টা সিট। পশ্চিমবঙ্গের সীমানা ছেড়ে আর একটুখানি বাইরে যদি যাই, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, একদম পাশে উড়িষ্যা বলুন, সেসব জায়গাতেও তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। সেখানকার লোকজন তৃণমূল কংগ্রেস খায় না, গায় মাকে জানে না। সুতরাং শুধু একটা প্রাদেশিক দল হয়ে সম্মুখ সমরে মোদি এবং মমতা হবে, রাজনৈতিকভাবে সেই সম্ভাবনা নেই। মানে প্রোপাগান্ডা করে সেটাকে, এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা করে সেটাকে ফুলে ফাঁপিয়ে ওঠানো যায়, তিল থেকে তাল করা যায়, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এর কোনো মূল্য নেই, এটাই এটাই হচ্ছে বাস্তবিক। জয়প্রকাশ বাবু, এই বিষয়ে যাবো, আপনি সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডার কথা তুললেন, ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সফরে যাওয়ার পরবর্তীকাল থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু হয়ে গেছে, ক্যাম্পেইন চলছে যে আপকি বার দিদি কা সরকার, কি বলবেন? অলরেডি এই ক্যাম্পেইন চালু হয়ে গেছে। না, সেটা তো দেখুন, এখনকার দিনে সোশ্যাল মিডিয়াকে এইভাবে ব্যবহার করার অনেক রকম প্রক্রিয়া আছে, চেষ্টা আছে, এবং এটা একটা অদ্ভুত জায়গা সোশ্যাল মিডিয়া, যে সেখানে মাননীয়া যাচ্ছেন দিল্লি, তার জন্য তৃণমূল কংগ্রেস তারা ঝাঁপিয়ে পড়ল যে একটা ট্রেন্ড করব, আপকি বার দিদি সরকার, সেটাও বিজেপির থেকে ধার করা একটা স্লোগান নিয়ে। কিন্তু তাতে তো রাজনীতি হয় না, তাতে তো নির্বাচন হয় না, তাতে তো ভারতের সরকার গঠন হয় না। সোশ্যাল মিডিয়া একটা যে কোনো প্রোপাগান্ডাকে একটু সাহায্য করতে পারে, কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া একটা সরকার গঠন করে দেবে এটা তো হতে পারে না। তো সেই জন্যেই এটার কোনো বাস্তবিকতা বা খুব গুরুত্ব নেই আজকের যে এই ট্রেন্ডিং করার চেষ্টা হচ্ছে। আজ থাকবে, কাল থাকবে, পরশুদিন দেখবেন সেটা মিলিয়ে গেছে, কারণ নির্বাচন গণতন্ত্রের জন্য চাই সংগঠন এবং মানুষের কাছে যাওয়া এবং মানুষের ভোট পাওয়া। আজকের দিনে এইটাই মনে রাখতে হবে যে অনেকেই তৃণমূল কংগ্রেসের বলবেন এই তো সাংঘাতিকভাবে জিতে আসলেন পশ্চিমবঙ্গে, আমি সেই জয়কে সম্পূর্ণ গুরুত্ব দিয়েই বলছি যে সেই জয়টা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে নেই। এবং ভারত বিজয় করতে গেলে সেখানে দরকার 543টা আসনের হিসেব, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক অনেক পেছিয়ে আছে, ধারে কাছেও নেই, সেটাই আজকের কার সত্য। জয়প্রকাশ বাবু, এই আপনি বলছেন অনেকটা পিছিয়ে আছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু উনি বিজেপি বিরোধী যে দলগুলো আছে তাদেরকে স্বাগত জানিয়েছেন, এবং শুধু তাই নয় যে সিপিআইএম এর তরফ থেকেও বিমান বসু বলেছেন যে বিজেপি বিরোধী, মানে বিজেপি বিরোধী সবার সঙ্গে আমরা কাজ করতে রাজি আছি, কি বলবেন তাহলে? না দেখুন, এটা তো নতুন কোনো প্রক্রিয়া নয়। আপনারা জানেন যে 2019 নির্বাচনের আগেও এই একটা চেষ্টা হয়েছিল, আমরা ব্রিগেড ময়দানে দেখেছিলাম 23টি দল সোকল, সেই ছোটোখাটো যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো এমপিও নেই, এমন দলের লোকজনদেরও নিয়ে এসে মাননীয়া হাতে হাত ধরে সকলের সঙ্গে একসঙ্গে বলেছিলেন যে আমরা নতুন সরকার গড়তে চলেছি, এবং ডাক দিয়েছিলেন
যে মোদি হটানোর ডাক দিয়েছিলেন এবং বিভিন্ন নির্বাচন র্যালিতে তিনি বলেছিলেন মোদি সরকার শূন্য পাবে এবং সেই নির্বাচন র্যালি করতে স্ট্যালিনের সেই সুদূর তামিলনাড়ুতেও দৌড়ে গিয়েছিলেন অন্য অন্য জায়গায়। কিন্তু হল কি হয়েছিল তেজস্বী যাদবের সঙ্গে, অখিলেশ যাদবের সঙ্গে, এই সব আমরা দেখেছি, কিন্তু ফলটা কি হয়েছিল? তাতে তো সে 303 নিয়ে বিজেপি আরো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফেরত আসলেন। ঘটনাটা হচ্ছে দেখুন, আজকে ভারতের জনগণ কি এই রকম মিলিজুলি একটা সরকার দিয়ে, একটা স্থায়ী সরকার, স্থায়ী গভর্নমেন্ট তাকে সরাতে চায়? এটা হচ্ছে প্রধান প্রশ্ন ভারতের জনগণের কাছে। আজকে তাদের মনে করুন 10টা নীতি মোদি সরকার নিলেন, তাতে 100 জন লোক তার কিছু বললো এটা ভালো, কিছু বললো ওটা ঠিক নয়, এটা বলতে পারে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সমস্ত লোককে সব দিক থেকে খুশি করে এগিয়ে যাওয়া চলা, ভারতের মতন একটা এত বিবিধতার দেশে সেটা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে এর মাঝখানে আছে যে মোদি সরকার স্থায়ী সরকার, সেখানটাতে তারা একটা দল, তারা সারা ভারতের মধ্যে তারা শাসন করছে। এখন কি আমরা আবার ওই কোয়ালিশন সরকারের অনিশ্চয়তার দিকে যাব? সেখানে ভারতের জনগণ কিন্তু পরপর দুবার বলে দিয়েছে না বলেছেন। তার আগেও দেখুন ইউপিএ সরকার যখন ছিল, সেই ইউপিএ সরকার যখন প্রথমবার 2004 আসলেন তখন কিন্তু সংখ্যালঘু সরকার ছিল, বাইরে থেকে সিপিএম তাদের সাপোর্ট করছিল, এটা মনে রাখা দরকার। এবং তার মূল চালিকা শক্তি ছিল কংগ্রেস, কংগ্রেস ছিল সব থেকে বড় দল, কংগ্রেস তাদের প্রয়োজনীয় কিছু কম পড়েছিল তাদের সাংসদ, অন্য দল থেকে তারা সাপোর্ট করেছিল, সিপিএম প্রথমে সাপোর্ট করেও পরে তারা তাদের থেকে সাপোর্ট তুলে নেয়। 2014 পর, 2004 পরে, 2009 কিন্তু সেই ইউপিএ সরকার আবার ব্যাক করে এবং কংগ্রেস আরো একটু শক্তি বৃদ্ধি করেই আসে। তাতে কি প্রমাণ হয়? আমি এই পর্যবেক্ষণটা দিচ্ছি আপনাদেরকে যে পরপর দুবার ইউপিএ সরকার, পরপর দুবার এনডিএ সরকার, ভারতের জনগণ কিন্তু স্থায়িত্বর দিকে নির্দেশ করছে। এবং সেখানে একটা জিনিস মনে রাখা দরকার যে কংগ্রেস তারপর থেকে ক্রমাগত তাদের শক্তি হ্রাস হচ্ছে, ক্ষয় হচ্ছে। আজকে তৎসত্ত্বেও কংগ্রেস আজকে বিজেপির বিরুদ্ধে অন্তত 200টা সিটে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে সারা ভারতের নিরিখে, সেখানে কংগ্রেসই আছে। ওই রাজস্থান মনে করুন, ছত্তিশগড় মনে করুন, এবং অনেক মহারাষ্ট্রের সিটে বা মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে বিজেপির সামনে সামনে লড়াই হবে, এরকম আছে, পাঞ্জাবেও তাই আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই তো শুধু পশ্চিমবঙ্গে। সুতরাং এটা কি সম্ভব যে 2024 নির্বাচন হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রদেশের দায়িত্বে থাকা প্রাদেশিক নেতা, একটি প্রদেশের নেত্রী হিসেবে সারা ভারতের আর সবাই মেনে নেবে? কংগ্রেসের সোনিয়া গান্ধী বলবেন এতদিন ধরে আমি চেষ্টা করলাম আমার ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার, আমি এখন মমতার জন্য সেই দাবি ছেড়ে দিচ্ছি। এটা কি কষ্টকল্পনা নয়? এটা কি রাজনৈতিকভাবে বাস্তবিক একটা চিন্তা? এইসব জিনিসগুলো আছে। এবং আজকে আপনি যেটা বললেন সিপিএম, বিমান বোস, দেখুন তাদের অবস্থাটা কিরকম। তারা এখন বলছে যে প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন করব। আজকে এই পশ্চিমবঙ্গেই তাদের অস্তিত্ব বিপন্ন, তারা প্রাসঙ্গিকতা হারিয়েছেন সম্পূর্ণভাবে, সেখানে কংগ্রেসের হাত ধরেছিলেন, আজকে আবার বলছেন তৃণমূলের হাত ধরবো। কংগ্রেস এতদিন হাত ধরলো সিপিএম এর, যে সিপিএম এর সঙ্গে তাদের সংঘর্ষ, যে সিপিএম এর বিরুদ্ধে তাদের কথা ছিল যে আমাদের 50,000-এর বেশি কর্মীকে খুন করেছে এই সিপিএম, তার থেকে সরে সিপিএম কে ভাই ভাই বলে লালু ভুলু দুজনে মিলে একসঙ্গে লড়াই করতে গেলেন এবং দুটি দলই নিশ্চিহ্ন হয়ে গেলেন এই বাংলার রাজনীতি থেকে। এবং স্বাধীনতার পর থেকে এই প্রথম
যে বাংলার বিধানসভায় না সিপিএম না কংগ্রেস একজনও বিধায়ক আছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই পরিস্থিতিতে আজকে দেখুন কংগ্রেসও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে টুইট করছেন, বিমান বোস বলছে মোদীকে আটকাতে। তো সামনে এসে যাচ্ছে সুবিধাবাদী রাজনীতির একটা গন্ধ। ভারতীয় জনগণ, বাংলার জনগণ এই সুবিধাবাদী রাজনীতির গন্ধকে পছন্দ করেন না, তারা চান একটা স্থায়িত্ব। এবং আমরা মনে করি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য যখন রাজ্যে এসছেন, তার মধ্যেও জনগণ কিন্তু সেই বার্তাই দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন, আমরা তার অনেক বিষয়ে তার বিরুদ্ধে কথা বলেছি বা পছন্দ করিনি, কিন্তু অ্যাট দ্য এন্ড শেষ পর্যন্ত তার ওই স্থায়িত্বকেই আমরা মর্যাদা দিচ্ছি। সুতরাং ভারতের নিরিখে যখন আমরা দেখব সেই জিনিসটাই আবার ফেরত আসবে। মোদী সরকার 2024 আবার তৃতীয়বারের জন্যে তারা ক্ষমতায় আসবেন, এই যে পরিকল্পনা 2019 ব্যর্থ হয়েছিল, 2024 কোনো দানা বাঁধবে না এর মধ্যে। এখন কিন্তু পেগাসাস নিয়ে গোটা দেশ তোলপাড়, এবং এই পেগাসাসটা যখন পেগাসাস মানে ব্যাপারটা যখন একদম তুঙ্গে মানে রাজ্য রাজনীতিতে, এই সময়ে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করেছেন, মানে তদন্ত কমিশন গঠন করেছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, আপনি প্রথমেই শুরুতে বলেছিলেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে নিয়ে দিল্লি গেছেন, আমি সেখান থেকেই শুরু করব। সফর সঙ্গী, আর যাওয়ার আগে পেগাসাস মানে হচ্ছে ফোনে আড়ি পাতা, ফোন ট্যাপিং এর ঘটনা, তাই তো বিষয়টা হচ্ছে। এবার মুকুল রায় 2017 বিজেপিতে যোগদান করেছিলেন, এবং 2017 যোগদানের কিছুদিন পরেই তিনি অভিযোগ করেছিলেন যে ওনার ফোন ট্যাপ করছেন মাননীয়া, মানে পশ্চিমবঙ্গ সরকার, এবং মাননীয়ার নামেই বলেছিলেন তারা তার ফোন ট্যাপ করা হচ্ছে। তাই নিয়ে অনেক কথা বলেছিলেন, অভিযোগ করেছিলেন এবং কোর্টেও গিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, অদ্ভুতভাবে দেখুন যে ঘটনাচক্রে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পেগাসাস নিয়ে আমি একটা কমিশন করছি, এই কমিশনের করে উনি যাচ্ছেন, আর তখন সফর সঙ্গী হচ্ছে মুকুল রায়, যিনি ওনার বিরুদ্ধেই ফোন ট্যাপিং এর অভিযোগ করেছিলেন। এর মধ্যে একটা মানে কি বলবো, একটা সমাপতন আছে। কিন্তু এবার আপনার প্রশ্নের উত্তর দিই যে একটা কমিশন করেছেন, কমিশন অ্যাক্ট আছে একটা ভারতীয় আইন বিধির, তাতে একটা রাজ্য সরকার একটা কমিশন অফ এনকোয়ারি করতেই পারেন, গঠন করতে পারেন, কিন্তু বিষয়বস্তুটা কি, এই কমিশন যে করবেন তার টার্ম অফ এনকোয়ারি কি থাকবে, টার্ম অফ অ্যাপয়েন্টমেন্ট কি থাকবে, কি বিষয়, সেই বিষয়টা যে বিষয় সেটা কি রাজ্যের মধ্যে অভ্যন্তরীণ, কারণ একটা রাজ্য একটা এনকোয়ারি কমিশন গঠন করলে অবধারিতভাবে তার তদন্তের পরিধি সেই রাজ্যের মধ্যেই অভ্যন্তরীণ থাকতে হবে। এবার করা হচ্ছে কাকে নিয়ে, পেগাসাস নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যতগুলো এনকোয়ারি কমিশন করেছেন কোনোটা রিপোর্ট বেরোয়নি, কিন্তু সেগুলো আইন সিদ্ধ ছিল, কমিশন গঠনটা আইন সিদ্ধ ছিল, মানে মনে করুন 21 জুলাই গুলি চালনা 1993 সালের, সেইটা নিয়ে তিনি 2011 ক্ষমতায় এসে কমিশন করলেন, তিনি এনকোয়ারি কমিশন, সেটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ তদন্তটা, কিংবা সাইবাড়ির হত্যা নিয়ে তিনি এনকোয়ারি কমিশন করলেন, কবেকার ঘটনা, সেটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এরকম অনেকগুলো কমিশন করেছেন, বা সারদা ওই ঘোটালা নিয়ে তিনি শ্যামল সেন কমিশন করেছিলেন, আপনারা জানেন, যার রিপোর্ট এখনো আমরা জানি না, সেগুলো রাজ্যের মধ্যেই তারা তদন্ত করছে, রাজ্যের লোককেই বলছেন তোমরা এসে সাক্ষী দাও, তোমরা এটা বলো, তাদের টার্মস অফ এনকোয়ারি, টার্মস অফ কনস্টিটিউটিং দিস এনকোয়ারি কমিশন, সেইটা সুন্দরভাবে লেখা থাকে, তাদের অধিকার কতখানি, তারা কি নিয়ে তদন্ত করবে ইত্যাদি ইত্যাদি। এবং জেনে রাখা ভালো, এই কমিশন কিন্তু রিপোর্টটা জমা দেবে রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকার রিপোর্টটাকে তারপরে প্লেস করতে হবে বিধানসভায়, এবং তারপরে তার উপরে অ্যাকশন নেওয়ার কথা,
যদি দেখে যে জুডিশিয়াল কিছু নেওয়া যায় বা, কিন্তু এখানে দেখুন পেগাসাস নিয়ে, পেগাসাসের জন্মটা কোথায়? পেগাসাস এই যে যেটা নিয়ে সফটওয়্যার বা স্পাই ওয়্যার বলা হয় পেগাসাস, সেটার জন্মটা কোথায়? সেটা ইসরায়েলে, সেটা একটা স্বাধীন রাষ্ট্র ভারত থেকে বহু দূরে। আজকে আমরা এখানে এনকোয়ারি কমিশন করে মহারাষ্ট্রের কোনো ঘটনা এনকোয়ারি করতে পারি না, সেটা আমাদের আয়ত্তের বাইরে। একটা আমাদের এখানকার এনকোয়ারি কমিশন, তারা মহারাষ্ট্রের কোনো ঘটনা এনকোয়ারি করতে পারে না, যা নিয়ম এখন। তো সেখানে তারা ইসরায়েলে গিয়ে এনকোয়ারি করবে? এটা তো একটা অবিশ্বাস্য হাস্যকর একটা অ্যানাউন্সমেন্ট বা প্রচেষ্টা, যার আইনি বৈধতা নিয়েই সকলের মনে সন্দেহ। আজকে অনেকেই বলেছেন অনেক টিভিতে, এর আইনি বৈধতা কোথায়? এটা কি রাজনৈতিক হাওয়া গরমের জন্য দিল্লি যাচ্ছি আমি, একটা এনকোয়ারি কমিশন করেছি এখানকার? মনে করুন একজন বিডিও যদি হঠাৎ অ্যানাউন্স করে আমি ঠিক করেছি খাদ্যমন্ত্রীর ওপরে আমি তদন্ত করে দেখব কেন রেশন পাওয়া যাচ্ছে, সেই বিডিওর কি সেই বৈধতা বা জুরিসডিকশন বা ক্ষমতা আছে? তার ওখানে রেশন যাচ্ছে না, হয়তো সেটা ঘটনা, কিন্তু তার জন্য ওই বিডিও অর্ডার করতে পারে না যে খাদ্যমন্ত্রীর এক বিরুদ্ধে একটা তদন্ত হোক, কারণ তার পরিধির বাইরে, তার যে জুরিসডিকশন তার বাইরে। একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী, এবং এই ঘটনা যেটা আছে সেটা সারা ভারত এবং ইন্টারন্যাশনাল র্যামিফিকেশন আছে, মানে ইন্টারন্যাশনাল একটা জায়গা আছে। তার উপরে তদন্ত কমিশন করে দুজন জাস্টিসকে আমি ঢুকিয়ে দিলাম, বলে দিলাম তারা তারপরে কোথায় কোথায় কি করবে, এই পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় বসে কিসের তদন্ত করবেন? তারা দিল্লি পর্যন্ত যেতে পারবেন না, কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না পশ্চিমবঙ্গের বাইরে, ইসরায়েল তো দূরের কথা। তার মানে কি দাঁড়াচ্ছে? সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া, ভুল বোঝানোর একটা অপচেষ্টা হচ্ছে। আর প্রথম যেটা আপনাকে বললাম যে যদি এনকোয়ারি কমিশন ফোন ট্যাপিং, ফোনে আড়ি পাতা এই বিষয়টা নিয়ে তদন্তের দিকে এগোয়, তাহলে এই রাজ্য সরকারের বিরুদ্ধে যে এতদিন ধরে এত অভিযোগ উঠেছে, স্বয়ং মুকুল রায় করেছিলেন যিনি আজকে ওনার সফর সঙ্গী, তার অভিযোগটা নিয়ে কেন তদন্ত হবে না? ঘটনাটা হচ্ছে পেগাসাস নিয়েও তো আমরা দেখেছি একটা নিউজ পেপার গ্রুপ তারা একটা অভিযোগ করেছেন, সেই অভিযোগের সপক্ষে এখনো কিন্তু এক বিন্দু কোনো প্রাইমা ফেসি এভিডেন্স দেওয়া হয়নি। বারবার কেন্দ্রীয় সরকার বারবার বলেছে এভিডেন্স কোথায়, এবং তারা বলেছে এই অভিযোগ বা এই রিপোর্ট, অভিযোগের থেকে বড় কথা একটা কাগজে রিপোর্ট বেরিয়েছে, তার উপরে সবাই গেল গেল রব করে চিৎকার চেঁচামেচি, পার্লামেন্ট চলতে দেবো না, তদন্ত করতে হবে, এই সব চলছে। কিন্তু তার উপরে কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে পার্লামেন্টে বলেছেন যে দ্য টোটাল ম্যাটার ইজ বেসলেস, দের ইজ নো ফ্যাকচুয়াল বেসিস অফ দিস অ্যালিগেশন, এটা একদম কোট আনকোট কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে। এবার কি করা যেতে পারে? মনে করুন আমি যদি অপোজিশনে থাকতাম, তাহলে আমার দায়িত্ব পড়তো যে তুমি বলছো কোনো ফ্যাকচুয়াল বেসিস নেই, এই দেখো প্রাইমা ফেসি এই ঘটনা আছে, আমি তাহলে কিছু প্রাইমা ফেসি কিছু প্রমাণ দেখিয়ে বলতাম। কিন্তু দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কংগ্রেস বলুন, বা যারা সিপিএম এর লোক, তারা কিন্তু কোনো ফ্যাকচুয়াল ম্যাটার সামনে আনছেন না, শুধু ওই একটা রিপোর্ট যেটা বেরিয়েছিল তার উপরেই চিৎকার করে যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আজকের দিনে উদ্দেশ্যটা কি হতে পারে? উদ্দেশ্যটা হতে পারে ভারতের এই কোভিড নিয়ন্ত্রণের সময় পার্লামেন্ট বসেছে, সেখানে সবাই একসঙ্গে বসে কোভিডের লড়াই করাটার দিকে মন দেবেন, ভারতকে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করবেন, সদার্থকভাবে সবাই যোগদান করবেন যে সামনের দিনে আমাদের কি করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কোভিডের জন্য এই রকম সময়ে, যাতে সেইটা না করতে পারে ভারত, তার জন্য এই বিরোধী দলগুলো কিছুতেই পার্লামেন্ট চলতে দিচ্ছে না, তাতে ক্ষতিকার হচ্ছে ভারতের জনগণের। এবং সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ হচ্ছে এটার মধ্যে একটা দূরভিসন্ধি আছে, ভারত বিরোধী শক্তিদের দূরভিসন্ধি আছে। ঠিক পার্লামেন্ট শুরুর সময় আজকে পুরনো কয়েক বছরের পুরনো ঘটনা নিয়ে একটা রিপোর্ট বেরোলো, এই রিপোর্ট একটা পার্টিকুলার
জার্নালিস্টিক অ্যাটিটিউড নিয়ে যারা মানে পরিচিত মোদি বিরোধী বলে তারা নিয়ে আসলো, তাতে তাদের কিন্তু কোনো সারবত্তা নেই, কোনো প্রমাণ নেই, শুধু তারা উল্লেখ করলো জানা যাচ্ছে। আপনারা যদি বলেন, আপনারাও একটা মনে করুন মিডিয়ার লোক, আপনারা যদি আজকে বলেন আমরা বিশ্বস্ত সূত্রে পেলাম যে অমুক লোক অমুক লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে, সঙ্গে সঙ্গে তখন সেটার মধ্যে কিছু না কিছু তো আপনাকে সারবত্তা দিতে হবে, কিছু না কিছু তো প্রমাণ দিতে হবে। সেই রকমই বিরোধী পক্ষ কিন্তু তার জন্যে পুরো পার্লামেন্ট সেশনটাকে বিঘ্নিত করার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত যে ঘুরে দাঁড়াচ্ছে, ভারতের কোভিডের যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় টিকাকরণ প্রোগ্রাম চলছে, এর মধ্যে 40 কোটি লোকের বেশি লোককে টিকাকরণ করা হয়েছে, বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমাদের অন্তত 120 কোটি লোককে টিকাকরণ হবে, এই যে প্রোগ্রাম চলছে সেইটা যাতে ঠিক মতন হয়, সব জায়গায় টিকা পৌঁছয়ে সকলের বক্তব্য শুনে পার্লামেন্ট একসঙ্গে ডিসিশন নেবে, সেইটাকে আটকে দিচ্ছে এই বিরোধী পক্ষ। কোন কথার উপরে? একটা নিউজ পেপারের ছাপা একটা রিপোর্ট, সেটা সত্যতা নিয়ে কেউ জানে না সত্য না অসত্য, পুরো দেশটাকে দাঁড়িয়ে নিয়ে গেছেন। আর তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন, যিনি নিজের রাজ্যে জাল টিকাকরণের স্বাস্থ্যকর্মী এই সব নিয়ে টিকাকরণটাকে একেবারে ছেলে মানুষি পর্যায়ে নিয়ে গেছেন, দুর্নীতিতে ঠেলে দিয়েছেন, তিনি আবার দৃষ্টি ঘোরানোর জন্যে চলে গিয়ে যাচ্ছেন দিল্লিতে, যাওয়ার আগে বলছেন আমি কমিশন গঠন করলাম। সুতরাং এই সমস্তটার মধ্যে একটা দেশের যদি সবাই শুধু রাজনীতি করব ক্ষমতায় আসার জন্যে, দেশকে এগোনোর জন্যে কিছু করব না, তাহলে তো খুব মুশকিল। তাই জন্যেই আমরা বলি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি আছে বলেই এই দেশ তারা আর সমস্ত জায়গা ছেড়ে দিয়ে মানে যথার্থভাবে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। শিক্ষার মান, আমি এই বিষয়ে যাব যে আমাদের পশ্চিমবাংলায় শিক্ষার মানটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে একটা ডোমের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে ইঞ্জিনিয়ার যুবক থেকে শুরু করে এমএ পাশ করা যুবকরা পর্যন্ত সেখানে অ্যাপ্লিকেশন ফেলছে। তাহলে শিক্ষার মানটা পশ্চিমবঙ্গে ঠিক কোন জায়গায়, বা বেকারত্বটা ঠিক কোন জায়গায় যাচ্ছে যেখানে ইঞ্জিনিয়ার পাশ করা যুবকদেরকে ডোমের কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে হচ্ছে? না, আমাদের এই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, শিক্ষা জগতে নৈরাজ্য আছে এবং চাকরি নেই, যুবকদের সামনে কোনো স্বপ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর শুধু সংখ্যা দিয়ে বলছিলেন আমি এত এত চাকরি দিয়েছি, বলেছেন আমরা শুনেছি, কিন্তু সামাজিকভাবে দেখা গেল যে যে বাঙালিরা আগে স্বপ্ন দেখত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বড় বড় কোম্পানিতে চাকরি, তাদের সামনে মাননীয়া তাদের স্বপ্নের সীমা বেঁধে দিলেন, বেঁধে দিয়ে বললেন তোমাদের চাকরি হবে না কেন, তোমরা সিভিক পুলিশের চাকরি পাবে। জীবনের উদ্দেশ্যটা হয়ে গেল কয়েক লক্ষ যুবকের মধ্যে স্কুলে পড়া কলেজে ঢোকা যুবকদের মধ্যে যে যদি চাকরি পাস সিভিক পুলিশের চাকরি পেলে খেয়ে বাঁচতে পারবি, সেটাই হচ্ছে আলটিমেট স্বপ্ন করে দিলেন। যে তখনকার সময় আমরা দেখেছি, জিজ্ঞেস করেছি আমি যে দিনে 170 টাকা, তার থেকে আবার ভাগ দিতে হবে নাকি তৃণমূলের লোককে, এটাই হচ্ছে স্বপ্ন দেখার পরাকাষ্ঠা। ভাবুন, ঋষি অরবিন্দ, বিবেকানন্দ কিংবা পরবর্তী ক্ষেত্রে বিধানচন্দ্র রায় বাঙালিকে উদ্বুদ্ধ করে এসছেন, কোথায় বিশ্বজয়ের কথা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে স্বপ্নের সীমারেখা দিলেন, কেন সিভিক পুলিশ দিচ্ছি, সিভিক পুলিশে কাজ করবি তোরা। এই যে জায়গাটা, এখান থেকেই বুঝুন তার মানে আমি পড়াশোনা করব কেন, পড়াশোনার মান একদিকে শেষ হয়ে গেছে, আর উল্টো দিকে যারা পড়াশোনা করে বড় হচ্ছে তারা ডিগ্রি পাচ্ছে, তাদের সামনে কোনো চাকরি নেই, কোনো শিল্প নেই, এখানে এখানকার রাজনৈতিক গণ্ডগোলের জন্য কোনো শিল্প আসছে না, তার জন্যেই আজকে তার একটা রেজাল্ট, তার একটা ইন্ডেক্স, তার একটা পরীক্ষার
যে আমরা দেখি মন্তব্য দেখি সেই রকমই, যে ডোমের চাকরি সেটাকে বলা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চাকরি। জয়প্রকাশ স্যার এর সাথেই আমি যাব যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট আমরা দেখলাম মাধ্যমিকে 100% পাস, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ছাত্রীরা রীতিমতন রাস্তায় নামছে এবং তারা যে ফলাফল এসছে তাতে সন্তুষ্ট নয়, বিভিন্ন জায়গায় মানে যে মার্কস দেওয়া হয়েছে তার গন্ডগোল দেখা যাচ্ছে। কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? এবং ছাত্রীর একটা ধর্মীয় পরিচয় উল্লেখ করা হয়েছিল সেই সময়, মানে যেদিন উচ্চ মাধ্যমিক রেজাল্ট বলা হয়, কি বলবেন? না পুরো ব্যাপারটাতেই বললাম শিক্ষাক্ষেত্রে একটা অদ্ভুত নৈরাজ্য চলছে, আর একটা নিরাশা গ্রাস করেছে আমাদের পশ্চিমবঙ্গের যারা পরীক্ষার্থী, যারা উঠতি যুবক যুবতী তরুণ তরুণী তাদের মধ্যে। এ ভয়ঙ্কর সময় চলছে একটা পশ্চিমবঙ্গের নিরিখে, খুব খারাপ সময়, কালো সময় চলছে। দেখুন দুটো দুটো আলাদা আলাদা ব্যাপার, যে বোর্ডের যিনি ইনচার্জ, যে মাথা, তিনি রেজাল্ট অ্যানাউন্স করার সময় খুব উৎসাহের সঙ্গে বলছেন প্রথম হয়েছেন একজন মুসলিম বলে, কতখানি দেখুন তো। আচ্ছা এতদিন 10 বছরে যদি হিন্দুরা যখন ফার্স্ট হয়েছে তখন সেটা কি লজ্জা করছিল এনাদের? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে হিন্দু প্রথম হওয়াটা রাজ্যের জন্য লজ্জার ব্যাপার? মুসলমান ফার্স্ট হয়েছে মানে সেটা অনেক জোরে অনেক চেঁচিয়ে বলতে হবে, অ্যানাউন্স করতে হবে, দেখো মুসলমান ফার্স্ট হয়েছে, সেটাই আমাদের এগুলোর লক্ষ্য। আর হিন্দু ফার্স্ট হলে না না সেটা পেছিয়ে যাওয়া। এই যে মানসিকতা, ধার্মিক বিভাজন এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেসের ছাড়া মতন আর কেউ করেনি। ধার্মিক বিভাজন, ধর্মের আধারে পুরো বাঙালিদের ভাগ করা। সেই সময় যখন 1946 সেই ডাইরেক্ট অ্যাকশন ডেতে সোহরাবর্দী আর ওরা যখন বলেছিলেন যে মুসলমানদের জায়গা না দিলে আমরা ডাইরেক্ট অ্যাকশন করব, সেই তারপরে বাঙালি সমাজকে ধর্মের আধারে তৃণমূল কংগ্রেসের পতন আর কেউ ভাগ করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেপ হচ্ছে একটা দলকে, একটা ধর্মকে অ্যাপিস করা আর অন্য ধর্মটাকে নিচু করা, ছোট করা তাদের উপর। এবং এই ভোট পরবর্তী ক্ষেত্রে বারবার আমরা দেখেছি যে ওই বিশেষ ধর্মের লোকরা এসে গ্রামের পর গ্রাম এসে বলছে কিরে এবার আমরা জিতেছি। মানে এই জয়টা তৃণমূল কংগ্রেস বা পরাজয়টা বিজেপির নয়, এই জয়টা যেন হচ্ছে মুসলমানের জয় হিন্দুদের উপরে। এটা তো তারা প্রকাশ্যে বলেছে, এটা কেন হবে? আর এটা এই লাইনে যাবে কেন মানুষের চিন্তা? এটা তো আটকানো দরকার, এটা তো মাননীয়ার সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট করা উচিত ছিল যে এটা তৃণমূল জিতেছে, বিজেপি সেই জায়গায় পৌঁছতে পারেনি, প্রধান বিরোধী দল হিসেবে এসছে, এখানে মুসলমানদের জয় হিন্দুদের ওপর নয়। আমরা চেয়ে ভেবেছিলাম উনি বলবেন সেই কথাটা, কিন্তু তা তো হয়নি। সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস চলেছে এইভাবে, সেটাকে আটকানোর চেষ্টা করা উচিত ছিল, তিনি আটকাননি, তিনি তাদের ছেড়ে দিয়েছেন, যা বাবা করে নে তোরা একটুখানি এই জায়গাটা। আর শিক্ষার ক্ষেত্রে যেটা আপনি বলছেন যে এই বারবার শিক্ষাক্ষেত্রে আমরা দেখছি যে 100% পাস করেছে, ভালো কথা, উচ্চ মাধ্যমিকে এমন হয়েছে তাতে এই মাধ্যমিকের রেজাল্ট দেখে উচ্চ মাধ্যমিকের যারা ছিল তারা সবাই ভাবলো যে এবার আমরাও সবাই পাস করব। এটা তো তাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিকের রেজাল্টের মাধ্যমে তাদের মনে, আজকে সেখানটাতে তারা পরীক্ষা দিতে পারেনি, 2 বছর ধরে বাড়িতে বসে আছে, তারপরে তারা হঠাৎ দেখছে কিভাবে নম্বর হলো কি হলো জানি না, 10 জন পাস করেছে 4 জন ফেল করেছে, এই 4 জন যারা ফেল করছে তারা মেনে নিতে পারছে না, তাদেরকে সেই বার্তা দেওয়া হয়নি, যদি পরীক্ষা বসে পরীক্ষা হতো সব কিছু হতো হয়তো একজন ফেল করার ছাত্রী বা ছাত্র তারা বলতো নম্বর রিভিউয়ের জন্য পাঠাতো, সেই সিস্টেমও আছে আপনি জানেন, কিন্তু 100% পাশের ঘটনা তো থাকে না যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয়। এবার যে পরিবর্তিত পরিস্থিতিতে যে অবস্থা তার জন্যে রাজ্যের শিক্ষা দপ্তর একেবারেই প্রস্তুত ছিল না, এইটা মানে দ্বিধাহীনভাবে বলা যায়। আমরা দেখেছি যে
দু তারিখে রেজাল্ট বেরোনোর পর, দোসরা মে ইলেকশন রেজাল্ট বেরোনোর পর 5 তারিখে মন্ত্রিসভা মাননীয়া শপথ নেন, তারপরে মন্ত্রিসভা শপথ নেন এবং আমাদের নতুন শিক্ষামন্ত্রী আসেন ব্রাত্যবাবু। এবং ব্রাত্যবাবু তারপর থেকে শিক্ষা নিয়ে যতগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে তার কোনোটার ভাগিদার নন ব্রাত্যবাবু, আপনারাও দেখেছেন সমস্তটা করেছেন মাননীয়া নবান্ন থেকে, ব্রাত্যবাবু একটাও করেননি। ব্রাত্যবাবু কোথায় দেখেছি আমরা? শিক্ষামন্ত্রী, কিন্তু তৃণমূল কংগ্রেস ভবন থেকে দলীয় প্রেস কনফারেন্সে ওই টিকা নিয়ে ওই যে লোকটা ধরা পড়েছে যে ভুয়ো একজন অফিসার সেজে, এই সব কথা নিয়ে ব্রাত্যবাবুকে অনেক কথা বলতে দেখেছি, কিছু লোককে জয়েন করাতে দেখেছি, ব্রাত্যবাবু এই সব করেছেন কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে একটাও কথা বলতে দেখিনি ব্রাত্যবাবুকে এখনো না। সমস্ত কিছু যা কিছু বলার বলছেন মাননীয়া। তার মানে কি ধরে নিতে হবে যে আমরা বারবার যেটা বলতাম যে উনি একটাই মাত্র পোস্ট আর বাদ বাকি ল্যাম্পপোস্ট, তাহলে শিক্ষামন্ত্রী কি শিক্ষা দপ্তরে ল্যাম্পপোস্ট হয়ে আছেন? এই প্রশ্ন আসছে, কারণ সদুত্তর দেওয়ার দায়িত্ব তার। পার্থবাবু নেই, চলে গেছেন, ব্রাত্যবাবু এসছেন। ব্রাত্যবাবু আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার ব্রাত্যবাবুকে আনা হয়েছে। তো শিক্ষা দপ্তরের এই যে তারা যে সম্পূর্ণভাবে অপ্রস্তুত এই ঘটনার জন্য যে কি হবে, এখন তারা ভর্তি হবে কোথায়? 100% পাস করেছে, তারা ভর্তি হবে কোথায়? আবার মাধ্যমিকেও এত পাস করেছে, তাদের কোথায় তারা কলেজে যাবে, কলেজের ভর্তি কি করে হবে? এই সমস্ত নিয়ে এই রাজ্যের শিক্ষা দপ্তর তারা ক্লুলেস, তাদের কাছে কোনো উত্তর নেই। তারা প্রত্যেক দিন যে সমস্যাটা আসছে সেটা চটজলদি তখনকার মতন ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এতে তো নীতি হয় না। এটাতে কি হয়, এটা ফায়ার ফাইটিং হয়, কিন্তু একটা শিক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা নীতি লাগে, একটা চিন্তা লাগে, একটা পর্যবেক্ষণ লাগে এবং ভবিষ্যতে এই সমস্যা আসতে পারে বলে নিজেদের প্রস্তুত হওয়া লাগে, সেইটা এখন আমরা দেখতে পাচ্ছি না। একদমই জয়প্রকাশ বাবু, সময় একদম শেষের দিকে, আমি সংক্ষেপে কয়েকটা বিষয়ে যাব। যে সরকারের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প চলছে, দিদিকে বলো, দুয়ারে সরকার, এবং অমর্ত্য সেনের প্রতিচি ট্রাস্ট কিন্তু ভূয়সী প্রশংসা করেছে এই প্রকল্পের, কি বলবেন? না, প্রতিচি ট্রাস্ট করেছে, দেখুন অমর্ত্য সেনের একটুখানি আবেগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তার জন্য করেছেন, এই নিয়ে কিছু বলার নাই। প্রতীচি ট্রাস্ট বলেছে মানে সেটাই 100-এ-100 সঠিক, এটা তো মনে করার কারণ নেই। কারণ প্রতীচি, এবার বলুন তো, দীর্ঘদিন হয়ে গেছে প্রতীচি ট্রাস্ট কাজ করছে, বহু টাকা পায়, বিদেশের টাকা ভুরি ভুরি আসে, কারণ অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন তার জন্য। তাদের প্রধান প্রতীচির এ পর্যন্ত প্রধান কাজকর্ম বাংলাদেশে, পশ্চিমবঙ্গের জন্যে মানে একটা কুটোকে ভেঙে দুটো করা বলে না, কুটোকে ভেঙে দুটো করা, এই সামান্য কাজ পশ্চিমবঙ্গের জন্য প্রতীচি ট্রাস্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি, বলতে পারবে না যে গরিব উন্নয়নের জন্য এই কাজ করেছি, সমাজ উন্নয়নের জন্য আমরা এই কাজ করেছি, এতজন লোকের পাশে দাঁড়িয়েছি, যখন কোভিড আক্রান্তদের জন্য আমরা এই খাদ্য দিয়েছি বা তারা রেশন পাচ্ছে না তার জন্য এই কাজ করেছি, বলতে পারবে না। তাদের সমস্ত কাজটাই হচ্ছে ওই প্রতীচির কাজ, হচ্ছে প্রতীকী, প্রতীকী কাজ। তারা রিপোর্ট তৈরি করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন দুয়ারে, এটা খুব ভালো হয়েছে। আচ্ছা বলুন তো, বীরভূমে অবস্থিত প্রতীচি ট্রাস্ট শান্তিনিকেতনে, আজকে বীরভূমের ওখানে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে সেটা প্রতীচি ট্রাস্টের লোকজনের চোখ এড়িয়ে যাচ্ছে। অমর্ত্য সেন ওখান থেকে খবর পাচ্ছেন না যে এতজন লোক পশ্চিমবঙ্গে প্রাণ দিয়েছেন, গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিচ্ছেন, সেই ছবিগুলো এই অমর্ত্য সেনের চোখে পড়ে না? তারা গরিব লোক নয়, তারা বাংলার লোক নয়? আমি জিজ্ঞেস করতে চাই অমর্ত্য সেনকে, তার ওই যে বিভিন্ন বই পড়ে দেখেছি, তিনি বলেছেন সেই দেশভাগের সময়কার সে মুসলমান বন্ধুর গল্প বলে, তাদের কি অবস্থা হচ্ছেন, তারা ওর বাড়িতে আসছেন বা ওনারা তার বাড়িতে যাচ্ছেন, কি পরিচয়ের যে অদল বদল হচ্ছে, তাই নিয়ে খুব মর্মপরশী উপাখ্যান লিখেছেন। আর
যে ছেলেটা গ্রামের ছেলে, গরিব ছেলে, সে বিজেপি করতে বলে তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে, বুকে লিখে দিয়েছে বিজেপি করার অপরাধে তোকে হত্যা করা হলো, সেটাকে অমর্ত্য সেনের হৃদয় স্পর্শ করে না? স্বাধীন দেশে এই ঘটনা ঘটছে, আমি ধিক্কার জানাচ্ছি এখান থেকে অমর্ত্য সেনের এই একমুখী এক দীক্ষার অনুনিবেশের জন্য, একদিকে তাকিয়ে থাকার জন্য, এক চোখ মির জন্য। যদি উনি সত্যি সেই বিদ্যা, সেই শিক্ষা, রবীন্দ্রনাথের কথায় তিনি আপ্লুত হতেন এবং দীক্ষিত হতেন, আমি মনে করি না তিনি রবীন্দ্র ভক্ত, আমি মনে করি তিনি শক্তের ভক্ত, নরমের জম। তিনি দেশের জন্য এই পর্যন্ত কিছু করেননি, তিনি নিজের শিক্ষা দীক্ষা বাড়িয়ে গেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং অমর্ত্য বাবুকে আমি বলতে চাই, আপনি মাঝখানে হঠাৎ একদিন বলে দিলেন যে আমাদের বাংলাতে রামের কোনো দিন কোনো রকম প্রভাব পড়েনি, আর আপনি রবীন্দ্রনাথের সেই জীবন স্মৃতি পড়েননি? রবীন্দ্রনাথ ছোটবেলার কথা বলছেন, তার যে ভৃত্য ছিল সে রবীন্দ্রনাথকে, শিশু রবীন্দ্রনাথকে জানলার পাশে বসিয়ে একটা দাগ টেনে বলছেন, এই লক্ষণ রেখা, এর বাইরে বেরিয়েও না, তুমি তো শুনেছো রামায়ণ পড়ে। আর রবীন্দ্রনাথ বলছেন, সেই ভয়ে আমি সেই লক্ষণ রেখার মধ্যে থাকতাম, আর ওই জানলা ধরে ওই দূরের দিঘি আর তার তলায় বটগাছ, তারপরে কবিতা। এটা কি দেখায়, এটা কি প্রমাণ করে অমর্ত্য বাবু? এটা প্রমাণ করে বাঙালির মনে প্রাণে রামায়ণ মহাভারত জড়িয়েছিল রবীন্দ্রনাথের এই কথাতে। মানুষ, বাংলার মানুষ ভালো মন্দ, ঠিক অনুচিত, বিচারবোধ ওই ঠাকুমার কাছে গ্রামের মোড়ে ওই রামায়ণের গল্প, মহাভারতের গল্প শুনে তারা বিচারধারা তৈরি করতেন, তখন এই রকম এত স্কুল কলেজ ছিল না। তাই অমর্ত্য বাবুকে আমি এই আপনার কথায় বলে দিলাম, প্রতিচির কথায় কোনো রকম আমাদের কিছু যায় আসে না, কারণ এটা হচ্ছে খুব নিরপেক্ষ, অনিরপেক্ষ একটা লোক বা কিছু বর্গকে খুশি করার জন্য রিপোর্ট তৈরি করা, সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক ভাবে জড়িয়ে গেছে প্রতীচি এবং অমর্ত্য বাবু। তিনি সবসময় পলিটিক্যালি, পশ্চিম বাংলার নিরিখে পলিটিক্যালি কারেক্ট কথাটা বলছেন, এবং নিজেকে ভারতের সম্মান বিদেশে যাতে আরো কমে, আমরা যেখানে এগোচ্ছি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেখানে তিনি ভারতের, অন্যদিকে ট্রাম্পকে সাপোর্ট করতেন, জানেন তো, যেহেতু আমেরিকায় থাকেন, ট্রাম্প যখন করতে ট্রাম্পকে ওদিকে সাপোর্ট করছেন, এদিকে মোদির বিরোধিতা করছেন। এই হচ্ছে এদের ক্যারেক্টার। তার জন্যই আমি করজোড়ে তার কাছে বলছি, তিনি অতি শিক্ষিত, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, সেদিক থেকে সম্মানীয়, কিন্তু তার কাজকর্ম সম্পূর্ণভাবে সমর্থন করা যায় না। জয় প্রফেসর, একদম সময় শেষের দিকে আমি সংক্ষেপে আমি দুটো প্রশ্নে যাব, একটু সংক্ষেপে আপনি বলবেন। এক হচ্ছে যে এই যে খেলা হবে, এটা আমরা ভোটের আগে থেকে শুনে আসছি, গোটা রাজ্যে খেলা হবে, খেলা হবে স্লোগানে ছেয়ে গিয়েছিল। এই খেলা হবে দিবস কিন্তু পালন করা হবে, রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে, এবং এই খেলা হবে এবার শুধু রাজ্যে সীমিত নয়, কিসের খেলা হবে সেটাই হচ্ছে কথা। এখন তো খেলা হবে শুনলে মানুষ আতঙ্কে ভোগে। আজকে গ্রামে যান আপনি, পুরো দেশে হবে এটা তো কষ্ট কল্পনা, আবার প্রথমে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলার বলছেন, কিন্তু আপনি একটা গ্রামে গিয়ে দুজন যুবক একজন বাড়ির সামনে দিয়ে খেলা হবে, খেলা হবে বলতে বলতে চলে গেল চিৎকার করে, আর বাড়ির মা বাবা স্ত্রী যারা আছে, বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে করে বলল, এক্ষুনি রেডি হও, পালিয়ে যাও, রাত্রিবেলায় এসে আমার বাড়িটা পুড়িয়ে দেবে আর মেয়েটাকে বলৎকার করবে, এই এই বার্তা কি খেলা হবে মধ্যে দিয়ে দিচ্ছেন? গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, আপনাদের অনুরোধ করব, আপনারা টেস্ট করতে পারেন যে কোনো বাড়িতে শান্তভাবে আছে, সন্ধেবেলায় তুলসী পিদিম, তুলসী তলায় বাতি জ্বালাচ্ছে মা, তার পাশে এক দুজন যুবক বলে যাচ্ছে খেলা হবে, আজ রাত্রে খেলা হবে, তারা গ্রাম থেকে রাত্রেবেলায় এক কাপড়ে পালাচ্ছে। এই চিত্র পশ্চিমবঙ্গের, আর সেই পশ্চিমবঙ্গের ওই খেলা হবে নিয়ে যাচ্ছেন বাইরে।
আজকে খেলা হবে বলার থেকে বলা উচিত যে সন্ত্রাস বন্ধ হবে, সকলের পেটে ভাত হবে, সকলের জন্য কাজ হবে। যে কথাটা একটু বললেন, খেলা হবে বলছেন, সকলের হাতে কাজ বলছেন না, সকলের শিক্ষার কথা বলছেন না, সকলের জন্য শিক্ষা হবে, সকলের পেটে ভাত দেওয়ার দায়িত্ব ভাত হবে, সকলের জন্য টিকাকরণ হবে, সেই সব না বলে শুধু খেলা হবে। এটা খুব দুঃখের, জানেন তো, সবাই হাসছে খেলছে আর বলছে, আর উল্টো দিকে দেখছেন একটা ইস্ট বেঙ্গল ক্লাবের মতন শতবর্ষের পুরনো বাংলা বাঙালির বাঙালির আবেগ সেই ক্লাবটাকে নবান্নে নিয়ে গিয়ে কাদের সঙ্গে একটা চুক্তি করালেন, বললেন এই তো জোগাড় করে দিয়েছি, 5 কোটি টাকা দেবে, তোমরা ISL খেলতে পারবে। পরবর্তী ক্ষেত্রে ইস্ট বেঙ্গল কর্তারা নাকি আমরা দেখেছি তারা সেই চুক্তি দেখে সাইন করেছেন, মাননীয়া বলছেন, পরে এখন বলছেন ওই চুক্তি যদি আবার সাইন করি তাহলে পুরো ক্লাবটাই চলে যাবে বাংলার বাইরে, বহিরাগতদের সঙ্গে চুক্তি হয়েছে, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের কোনো দায় দায়িত্ব রাইটস প্লেইং রাইটস কিচ্ছু থাকবে না এখানকার লোকজনদের ওপর। সুতরাং কতখানি বাংলা বিরোধী একটা চক্রান্ত হচ্ছে সেইটাও আমাদের জানা। খেলা হবে বলে ইস্ট বেঙ্গল ক্লাবকে তুলে দেবো খেলা হবে বলে, আর শুধু সকলকে একটা করে ফুটবল দিয়ে দেব, মানুষ ফুটবল নিজে কিনে খেলতে পারে। আগে চুনি গোস্বামী, জার্নাল সিং বা এখানকার যারা খেলতেন, উনি জার্নাল সিং বাইরে থেকে এসেছিলেন পশ্চিমবঙ্গে খেলার জন্য, আজকে পশ্চিমবঙ্গ থেকে সবাই বাইরে যাচ্ছে খেলার জন্য। যদি প্লেয়ার তোলার তৈরির কথা বলুন তো, আজকে ভারতীয় দলে কটা প্লেয়ার আছে আমাদের, ফুটবল ক্রিকেট কটা প্লেয়ার আছে? সেই মোহাম্মদ সামি কলকাতায় এসেছিলেন বাইরে থেকে, এবং আমরা বললাম ও বাংলার, ও তো বাংলায় কোনোদিন বড় হয়নি, জন্মও নেয়নি, উত্তরপ্রদেশের ছেলে। সুতরাং আমরা খেলা হবে বলে খেলাটাকেও এগিয়ে নিয়ে যাইনি, ক্লাবগুলোকে টাকা দিয়েছি কিন্তু তাদের বলেছি ভোট করাও, খেলো না, প্লেয়ার তৈরি করতে বলিনি, তারা ভোট তৈরির মস্তান করতে বলেছি ক্লাবগুলোকে, এই খেলা হবে। সুতরাং দেখুন সময় একদমই শেষের দিকে, আমি শেষ একটা প্রশ্নে যাব, যে ভোটের আগে কিন্তু বিজেপির টিকিটেই দাঁড়িয়েছিলেন অনেকে, শ্রাবন্তী, তনুশ্রী, আমরা অনেককেই দেখেছি, যশ, কিন্তু সেইভাবে তাদের এখন আর দেখা যাচ্ছে না দলে। মানে তাহলে কি কোথাও তাদেরকে নেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কি বলবেন? এবং শুধু তাই নয়, আপনাদের দলীয় যে কর্মসূচি হচ্ছে সেখানেও কিন্তু বৈঠক হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কিন্তু যারা যারা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, রাজ্যবাসী যাদেরকে একটা গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবেই দেখে, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী মহাশয়কেও সেইভাবে দেখা যাচ্ছে না, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? দেখুন, রাজনৈতিক আবর্তন চলতে থাকে, আর যারা অরাজনৈতিক ব্যক্তি বিভিন্ন অন্য অন্য তাদের প্রফেশন বা জীবনযাত্রার থেকে তারা রাজনীতিতে এসেছিলেন, তারা যে রাজনীতিতে থেকে যাবেন সেটা তো সবসময় হয় না, অনেক সময় থাকে যে একবার একটুখানি চেষ্টা করে দেখি না এই ব্যাপারটা কি। অনেকের মনেও হয় যে রাজনীতিটা তো খুব কঠিন নয়, কিন্তু আসলে মানুষের জন্য কাজ করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ, রাজনীতির যেটা মূল মন্ত্র। সেই জন্য আপনি যাদের প্রথমে নাম বললেন, যারা অনেকেই সেলিব্রিটি হিসেবে তারা আছেন, তারা তাদের জীবনের ধারাটা হচ্ছে কেউ ফিল্ম করেন, কেউ সিরিয়াল করেন, কেউ গান গান বা অন্য অন্য লাইফে, তাদের সকলকে সম্মান জানিয়েই বলছি যে রাজনীতিতে এইসব লোক আসলে, এরা আসলে রাজনীতিটা সমৃদ্ধ হয়, কিন্তু তাদের জন্য একটা বড় পরীক্ষা হচ্ছে রাজনীতিটা সোজা নয়, রাজনীতিতে থাকতে গেলে অনেক চ্যালেঞ্জ, অনেক কষ্ট, অনেক সময় সেগুলোও দিতে হয়, হঠাৎ একদিনে হয় না। সুতরাং সেক্ষেত্রে অনেকেই আবার বুঝতে পেরেছেন হয়তো যে রাজনীতিটা সহজ কিছু নয়, নির্বাচনে জেতা হারাটা প্রধান জিনিস নয়, রাজনীতিতে টিকে থাকতে গেলে মানুষের সঙ্গে টিকে থাকতে হবে। তো সেই জায়গাটাতে তারা আবার নিজের নিজের জীবনযাত্রায় ফেরত যাওয়ার কথা হয়তো ভাবছেন, তাই জন্যে অনেকেই থেকে যাচ্ছেন, অনেকেই চলে যাচ্ছেন সেটা। আর আপনি যে অন্য অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বললেন যারা অন্য দল থেকে এসেছিলেন, এবার তাদের সঙ্গে
সম্পূর্ণভাবে যে আজকে মিশে যাওয়ার ব্যাপার আছে তারও সময়ের দরকার। একটা কথা মনে রাখা দরকার, আমি এই প্রসঙ্গে বলি, দেখুন বিজেপি একটা বিচারধারা আশ্রিত দল। বিজেপি প্রধান কথা হচ্ছে যে বিজেপির একটা বিচারধারা আছে এবং সেটাই প্রধান। বিজেপির ক্ষেত্রে নির্বাচন প্রধান উদ্দেশ্য সেটা না, বিজেপির ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে প্রধান উদ্দেশ্য, রাষ্ট্র গঠন প্রধান উদ্দেশ্য, মানুষের মধ্যে একটা বিচারধারা তৈরি করা, স্বাভাবিক সুন্দর সরল জীবনযাত্রার জন্য তারা এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি অন্য দলের কেউ এসে থাকেন যারা এই বিচারধারার সঙ্গে বা এই ত্যাগ ও তিতিক্ষা বা এই পরীক্ষাগুলো এই সময় দেওয়া এর সঙ্গে যদি সহজাত না হন তাহলে তাদেরও অসুবিধা হবে, হতেই পারে, এবং তাদের জন্য আমি তাদের ছোট করে দেখছি না। এবং তাদের সে অপশনও আছে যে একটা জায়গায় গিয়ে বললেন যে আমি মানিয়ে নিতে পারলাম না, সেই অধিকারও তাদের আছে। তারা একটা জায়গায় মানাতে পারছিলেন না কোনো কারণে, তাই জন্য আমাদের দলে এসেছেন, আমাদের দলে মানিয়ে নিয়ে থাকলে খুব ভালো। এবং তাদের মানে সব সময় বিজেপি তাদের সাদরে টেনে নেন, সুযোগ দেন তাদের এগিয়ে যেতে, কিন্তু তাদেরও আবার সেই জায়গায় একটা অধিকার আছে যে বলার যে না ভাই শেষ পর্যন্ত মানাতে পারছি না। তাহলে তাদের অধিকার আছে হয় চুপ করে যাওয়া বা থেমে যাওয়া কিংবা আবার ফেরত যাওয়া বা অন্য কোথাও যাওয়া, সে অধিকার তো মানুষের সবসময় থাকবে। যাক, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ দা, এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন এবং আমাদের দর্শক বন্ধুদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। নমস্কার, সকলকে শুভেচ্ছা, নমস্কার, ভালো থাকবেন। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহা টেক্সটাইল।